ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها المسلمون اتقوا الله فان التقوى وصيه الله للاولين والاخرين وللانبياء والرسل وجميع المؤمنين فاتقوا الله في انفسكم اتقوا الله حق التقوى ولا تموتن الا وانتم مسلمون عباد الله الله سبحانه وتعالى মানুষকে সৃষ্টি করেছেন এবং যুগ যুগে মানুষ যাতে হেদায়তের উপর থাকে সেই জন্য নবী রাসুলদেরকে তিনি প্রেরণ করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তাকে তিনি প্রেরণ করেছেন সারা জগতের জন্য রহমত স্বরূপ সেটি তিনি বলেছেন ওমা আর সাল্লাহ ইল্লা রহমত আল্লিল আলামিন আর আপনাকে তো শুধু সৃষ্ট জগতের জন্য বা জগৎসমূহের জন্য রহমত স্বরূপই আমরা সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে এই মহান নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল কোরআন পড়া এবং বোঝার তৌফিক দিয়েছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ অ্য এবং আল হাদিফ পঠন পাঠন এবং মেনে চলার তফিক আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এত বড় সৌভাগ্য এত বড় ন্যামত এত বড় ফজল এবং করম প্রাপ্তির পরেও আসলে আজকের মানব সমাজের দুর্ভাগ্যজনক অধ্যায় হল যে তারা সুপথ খুঁজে পাচ্ছে না অনেক মুসলিম সমাজে সেটা দেখা যায় শুধু আমাদের দেশে না কোরআন এবং সন্না এই দুটো নবী সাল্লাহ আমাদের জন্য রেখে গিয়েছেন এবং বলে গিয়েছেন যে এর মধ্যেই আছে হেদায়াত আর এর বাইরে সব হচ্ছে আলাত কিন্তু আজকে মুসলিম সমাজের অনেকেই এর মধ্য থেকে আসলে হেদায়ত নিচ্ছে না এর বাইরে থেকেই তারা তাদের জীবন চলার পথ অথবা তাদের যে কোনো ক্ষেত্রে সমাধান তারা খুঁজে নেওয়ার চেষ্টা করছে যেটা আমাদের অধপতনের মূল কারণ রবিউলাউল মাসে আমরা প্রবেশ করলাম নবী সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম নিয়ে এ মাসে আলোচনার ধুম পড়ে যায় আমাদেরকেও কিছু আলোচনা করতে হয় কারণ কোনটা সঠিক আর কোনটা বেঠিক সে আলোচনাটা যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনি না করেন তাহলে তো মানুষ ভুল মেসেজটা নেবে মসজিদে নাবাবি এবং মসজিদ হারাম মাক্কায়ও ইমাম এবং খাতিবরা বিভিন্ন সময়ে যখন বিভিন্ন মৌসুমে নানারকম বিভ্রান্তি ছড়ানো হয় তখন তাদেরকে তামবিহ করা হয় এবং সাথে সাথে এটাও তুলে ধরা হয় যে তাহলে কোনটি সঠিক কি আমাদের করা উচিত নবী সাল্লাহ সাল্লামের সুন্নাকে ঘিরে তাদের তে সামনে রেখে এবং তার জন্মবৃত্তান্তকে সামনে রেখে আমাদের আসলে তাহলে কি করা উচিত এই বিষয়টা অবশ্যই আমাদের আলোচনায় আসতেই হবে বিশেষ করে যখন রবি লাউল মাসে অনেকগুলো বেদাতি পর্ব চলে আসে মানুষের সামনে এবং এটাকে ইসলামিকলি উপস্থাপন করা হয় ইতিমধ্যে আরও কিছু ঘটনা আসলে একের পর এক ঘটছে যেগুলো মুসলিমদের অন্তরে রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়ায় আমরা যখন মুসলিম বলে নিজেদেরকে দাবি করি সাথে সাথেই আমাদের মধ্যে একটা প্রস্তুতি থাকে আমাদের স্রষ্টা তা আলাকে মানা তার প্রতি ইমানের যে বিশাল দায়িত্ব আছে সেটাকে পালন করা এবং তার কালামোল্লার প্রতি সম্মান প্রদর্শন আজকে আনফর্চুনেটলি আমাদের মুসলিম সমাজে মুসলিম সমাজের বাইরে ইসলামকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে দিনের অবমাননা আল কোরআনের অবমাননা কিংবা মুসলিমদের প্রতি অত্যাচার নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে দেওয়া সবেরই অংশ হঠাৎ ঘটে যাওয়া কোনো বিষয় নয় অতএব আমরা ইতিমধ্যে আমাদের দেশে কোরআন অবমাননার যে ঘটনা প্রত্যক্ষ করেছি এর আগেও হয়েছিল অনেক আমরা সব কিছুর তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকের এই খোদবায় এবং আশা করছি যে পৃথিবীর মানুষরা সহিষ্ণু হবে যে যে ধর্মই পালন করুক না কেন অন্তত ইসলামের যে মহান স্রষ্টা তার যে কালাম এবং তার যে নবী নবী রাহমা এবং তার যে সন্ন্যাস এগুলোর প্রতি অন্যরা সশ্রদ্ধ আচরণ করবে সহিষ্ণু আচরণ করবে সারা পৃথিবীর সকল মানুষ জানে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে এক নম্বরে আছেন রাসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমার কাছে বেশ কয়েকটা প্রেজেন্টেশন আছে যেখানে কালেক্ট করা হয়েছে যে পৃথিবীর অন্য ধর্মের বিশাল বা বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নবী সাল্ল সাল্লামকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে স্বীকার করে নিয়েছেন সুতরাং এমন ব্যক্তিকে অথবা তার উপর নাজিল হাওয়া আল কোরআন অথবা তিনি যে সোনা নিয়ে এসেছেন সেগুলোকে কোনো সভ্য মানুষ কোনো বুদ্ধিমান মানুষ কোনো বিবেক সম্পন্ন মানুষ আসলে অবমাননা করতে পারে না আমাদের হৃদয়টা জুড়ে আছে কোরআনের সাথে জুড়ে আছে আমাদের খালেক আল্লাহ হতালের সাথে আমাদের নবী সাল্লা সাল্লামের সাথে কারণ তাদের প্রতি মাহাব্বা তাদের সাথে রিলেটেড হাওয়া এটা আমাদের ইমানের অংশ ফলে কেউ যদি অবমাননা করে তখন তিনি যদি ক্রুদ্ধ হন তিনি যদি রিয়াক্টিভ হন এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় অতএব আমরা আহ্বান করব সংশ্লিষ্ট সকল মহল তারা যেন মুসলিমদের ইসলামের এবং ইসলামের যে দিনই গ্রন্থ রয়েছে এগুলোর কোনো অবমাননা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর আমরা যেটা দেখতে পাচ্ছি মুসলিমরা আলহামদুলিল্লাহ তারা পৃথিবীর যে কোনো জাতির চাইতে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছে সব সময় এবং আমাদের এই বাংলাদেশে আরও বেশি যেখানে অন্যরা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেয় আমরা মায়ানমারে দেখেছি আমরা অন্য অন্য হিন্দু রাষ্ট্রগুলোতে দেখেছি যেখানে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমরা এখনও ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে সবগুলো মোকাবেলা করছেন এবং সবাই প্রতিবাদ করছেন এই ধরনের অবমাননার ঘটনা যেন আর কখনো না ঘটে এবং আমরা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমরা আমাদের আবেদন এবং জোর দাবি জানাচ্ছি যেন অপরাধীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় তা নাহলে এগুলো চলতেই থাকবে এর যদি প্রতিবিধান না হয় তাহলে চলতেই থাকবে যা আমরা আমাদের আলোচনার মূল প্রসঙ্গে চলে আসি সেটি হচ্ছে রাবিউল উল মাসে আসলে আমাদের কী করণীয় নবী সাল্লাহ জন্ম দিবস এবং জন্ম বৃত্তান্তকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে অনেক রিচুয়াল আনুষ্ঠানিকতা আসলে এদেশে চালু হয়েছে অনেক আগ থেকেই বুদ্ধিমান মুসলিম বিচক্ষণ মুসলিম অবশ্যই তার অধ্যয়ন করা উচিত নবী সাল্লাহ সাল্লামের সিরাত পড়া উচিত এবং সুন্না পড়া উচিত এ দুটোর আলোকে দেখা উচিত আসলে আমাদের সালাফ এই মাস কিভাবে তারা এটাকে ফেস করেছেন কিভাবে এই মাসটাকে কাটিয়েছেন এবং সাল্লাহ সাল্লামের প্রতি কি দায়িত্ব ছিল তাদের আর আমাদের কি দায়িত্ব আছে আল্লাহ আল্লা হুয়া তাআলা আল কোরআনে বারবার নবী সাল্লাহ সাল্লামের বিষয়টা তিনি তুলে নিয়ে এসেছেন যেমন সুরা আল এমরানের মধ্যে তিনি বলছেন লাকত মানল্লাহ আলল মো মিন ইন ইদ বা আতফি হিম রাসুল এ মিন এন ফুসিহিম ইয়াতলু আলাইহিম আইয়াতিহি ওয়ু জ্যাকী হিম ওয়ু আললে মোহাম্মদ গিতা বা ওলহাইক ওয়া ইন ক্যানু মি তব্লুল লাফি তলায় আলি মোবিন নিশ্চয়ই আল্লাহ মোমেনদের উপর বড়ই এহসান করেছেন যখন তিনি তাদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন যিনি তাদের উপর আল্লাহর আয়াত সমূহকে তেলাওয়াত করতেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদের অন্তরের যত কলুষতা সেটি দূর করে তাদেরকে তাজকিয়া করবেন এবং তাদেরকে আল কিতাব এবং আল হেকমা শিক্ষা দেবেন আল কিতাব হচ্ছে আল কোরআন যার কথা আমরা বললাম কিতাবুল লাইবাফি কিতাবুল মোচ্ছাকিন কিতাবুল হুদা কিতাবুল হক কিতাবুল এমন একটি গ্রন্থ পৃথিবীতে একটি আছে সেটি হচ্ছে আল কোরআন সেই আল কোরআন তিনি তাদেরকে শিক্ষা দেবেন আর আল হেকমা আল হিকমার শাব্দিক অর্থ হচ্ছে প্রজ্ঞা বিচক্ষণতা বুদ্ধিমত্তা হেকমা মানে হচ্ছে উইজডম আর আমরা আমাদের সকল অধ্যয়ন থেকে এবং কোরআন সুন্নাহর ভাষ্য থেকে বুঝতে পারি এখানে আসলে ইন্ডিকেট করা হচ্ছে আশ্বন্নাকে কারণ আশ্না ছাড়া কোরআনও বোঝা সম্ভব না আশ্না ছাড়া কোরআন আমল করাও সম্ভব না সুতরাং আশ্না হয়ে গেছে উইজডম অব দ্য কোরআন কোরআনকে বিচক্ষণভাবে যদি কেউ অনুসরণ করতে চান তাহলে আল হাইকমা তথা আশ্বন্নার আমল তাকে করতে হবে সালাদ কিভাবে পড়বেন জোমা কিভাবে আদায় করবেন উমরা কিভাবে করবেন হজ কিভাবে করবেন জাকাত কিভাবে দিবেন অসর কীভাবে দিবেন সমাজ কীভাবে পরিচালনা করবেন অর্থনীতি কিভাবে চলবে বেচা কেনা কীভাবে চলবে নেকাহ তালাক কিভাবে চলবে এগুলো কি পরিপূর্ণ রূপরেখাটা এটা কি সন্ন্যায় আছে না কোরআন পড়ে কি এগুলো হুভু সেটা করা যাবে যেই ইসলামিক ভিত্তির উপর আজকে আমাদের সমাজ চলছে সুন্না বাদ দিলে কি শুধু কোরআন থেকে আমরা সেটা খুঁজে পাবো অতএব যারা আজকে সুন্নার অনুসরণ করতে ভুলে যাচ্ছেন অথবা সুন্নাকে ইগনোর করছেন উপেক্ষা করছেন মনে রাখবেন শুধু কোরআনের অনুসরণের কথা বলে আসলে ইসলামের ফরবেদটাকে আপনারা পাল্টে দিচ্ছেন ইসলামের মৌলিক যে অবয়বটা সেটাই কিন্তু ধসে পড়বে যদি আর সন্নাকে আসলে নামানা হয় এবং নবিসাল্লিয় সাল্লামের অন্যতম কাজ হচ্ছে আল কোরআন শেখানো এবং আসন্না শেখানো আসন্নার উপরে সাহাবাই কেরাম এবং পরবর্তী মুসলিম প্রজন্মকে তার বিয়াত দেওয়া যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল তাহলে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাজগুলো দেখেন আজকের সমাজে আধুনিক সমাজ সাধারণত সমাজকে আলোকিত করার যে প্ল্যানটা করেছে তারা শিক্ষার মাধ্যমে নবী সাল্লাহসাল্লামের প্রথম কাজটাই হচ্ছে সেটা এবং এই জন্য জাহিলি যুগের সকল অন্ধকার থেকে তিনি আলোর বাতি জ্বালিয়েছেন সেই যুগে সর্বপ্রথম এবং তিনি আসলে হিজাজের এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করে বিশ্বের সামনে একটা এক্সাম্পল তৈরি করলেন আল্লাহ সুহান তালা এই জন্যই তাকে বারবার সার্টিফাই করেছেন আল কোরআনের মধ্যে আমরা দেখি আল্লাহ সোহান ও তালা যেমন অন্য আরও অনেকগুলো আয়াতে বলেছে সুরাত্ত একশো আঠাশ নম্বর আয়াতে আলাইকুম রাহিম নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন তোমরা যে কষ্ট ভোগ করো তোমরা যে কষ্ট ভোগ করো তার কাছে বড়ই পীড়াদায়ক এবং তিনি তোমাদের প্রতি খুবই আগ্রহী আরিস আলা হিদায়াতিল উম্মা হ্যারিস আলা মেনিন মোমেনদের প্রতি তুমি খুবই হারিস অর্থাৎ আগ্রহী মানে কি মোমেনদের হক পাবন্দির উপরে মোমেনরা যেন সত্যকে খুঁজে পায় মোমেনরা যেন হেদায়তের উপর জীবন পরিচালনা করতে পারে তার প্রতি তিনি খুবই আগ্রহী ছিলেন বিল ম মিনা রাহিম আর মোমেনদের প্রতি তিনি ছিলেন খুবই দয়ালু খুবই করুণাময় রাহমাতুল্ল আলামিন এই জন্য তাকে মানবতার বন্ধু বলা হয় তিনি সকল মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মমতা পোষণ করতেন চাই তারা তার পরিবারভুক্ত হোক অথবা তার সহচর হোক অথবা তারা মুসলিম হোক এমন কি অমুসলিমদের সাথেও তার আচরণ ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর আচরণ যে কারণে তার সংস্পর্শে এসেই মানুষ ভাবতো আমাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে সুবাহ আজকে আমাদেরকে দেখলে অনেকে পালায় আমাদের হাউস হোল্ডারও অনেকে আমাদেরকে পছন্দ করে না খেয়াল করে দেখেন আপনি হয়তো আপনার স্ত্রীর সাথে দূর দুর্ব্যবহার করছেন সে সংসার করছে আপনার সাথে কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা হয়তো বা নাই অ্যাক্সেপশনালদের কথা আলাদা সন্তান বাবা মায়ের সম্পর্কের কথা চিন্তা করুন কাজিনদের সাথে আপনার সম্পর্ক চাচা মামা খালু এদের সাথে আপনার সম্পর্ক প্রতিবেশীদের সাথে সম্পর্ক আমাদের এক্সাম্পল আসলে আমরা হতে পারছি না আমাদের অনেক বেশি সমস্যা আমরা নিজেরাই তৈরি করছি অথচ রসুল সাল্লাহ তিনি আমাদের জন্য ছিলেন এক্সাম্পল এবং সেটি আমরা দেখি আল তাল্লাহ বারবার তুলে ধরেছেন হাজাবের মধ্যে বলেছেন কি রসুল্লাহ ওসুয়াতুন হাসানা নিশ্চয়ই রসুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ লিমন ক্যান্লাহ সবাই কিন্তু তাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে না আল্লাহ বলেছেন তাদের জন্য যারা আল্লাহকে এবং আখেরা দিবসকে মেনে নেয় প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে রাসুল সাল আলিয়া সাল্লামের এই আদর্শ থেকে আজকে এই জাবিউলা মাস হোক অন্য যে কোনো মাস হোক এই বাংলাদেশ হোক অথবা পৃথিবীর যে কোনো ভূখণ্ডেই হোক যদি সবচেয়ে বেনিফিট নিতে চান কল্যাণ নিতে চান বারাকা নিতে চান এবং সুপথ পেতে চান সবচেয়ে বেশি উপকৃত হতে চান তাহলে কি করতে হবে সেটা একদিকে যেমন আল্লাহ সুবাহানাহত বলে দিয়েছেন অন্যদিকে নবী সাল্লা সাল্লাম তিনি বারবার আমাদের কাছে সেটা উল্লেখ করেছেন আমরা আল কোরআনের অনেকগুলো আয়াত দেখি যেমন আল্লাহ সুহায়তালা বলছেন সুর আল হাসারের মধ্যে তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন যা কিছু মানে যে থিওরি যে তথ্য যে নির্দেশনা যে হেদায়াত যে গাইডলাইন যে ইনস্ট্রাকশন যা কিছু নিয়ে এসছেন ওামা এত কুমোর রাসুল উফা তোমরা গ্রহণ করো সবটাই রাসুল যা নিয়ে এসছেন সেটাই ছিল আল্লাহ তালার পক্ষ থেকে উম্মাতের জন্য একটা গাইডলাইন এবং নির্দেশনা অতএব সবটাই এখানে গ্রহণ করার কথা বলা হচ্ছে এমন কি সুনত মোস্তাহাব পার্থক্য করার কথা এখানে বলা হয়নি শুধু পার্থক্য এতটুকু কিছু আছে অপরিহার্য কর্তব্য আর কিছু আছে অপশনাল অপরিহার্যটা আপনি কিন্তু ছাড়তে পারবেন না যেমন সালাত পাঁচ অক্ট সালাত, যেমন রামাদানের সিয়াম যেমন চাঁদের উপর হজ ফরজ হয়েছে হজ দ্রুত করে ফেলা যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়া ইত্যাদি আরও ইসলামিক যে সমস্ত রিচুয়ালগুলো নির্দেশগুলো তার উপর ফরজ হয়ে যায় সেটা তরক করার কোনো অধিকার কারো নেই তাহলে সেটা গ্রহণ করতেই হবে ফরজ হিসাবে আবার কিছু আছে তিনি নিয়ে এসেছেন মানুষের যাকে আরও উঠানোর জন্য যেগুলোকে আমরা সন্নত মোস্তাহাব বলি যে কাজগুলো না করলে কোনো পাপ হবে না কিন্তু করলে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে আমরা যখনই কোনো কাজকে বলি যে এটা ফরজ নয় সন্নত সমাজে যদি সেটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে চালু থাকে তখন মানুষ সেটাকে ভুলভাবে নেয় বলে যে তাহলে কি পড়বো না মনে হয় যেন সন্ন্যত মোস্তাহ হচ্ছে সেই কাজগুলো যেগুলো করারই দরকার নাই। এখানে দৃষ্টান্ত হচ্ছে করতে পারলে ভালো না করলে পাপ হবে না কিন্তু করারই দরকার নেই এটা তো বলা হয়নি আমরা যে ভালো ভালো চাকরিগুলো করছি ওটাও কি দরকার কেন অল্প টাকার চাকরি করলেও তো চলে একজন ব্যক্তি এক চাকরি ছেড়ে আরও বেটার চাকরিতে ঢোকার চেষ্টা করে তাহলে একজন মুসলিম তিনি সবসময় চিন্তা করবেন তার আগের তাকোয়ার পজিশন তার যে ওয়ারা এবং মুসলিম হিসাবে একজন বিচক্ষণ মুসলিমের যে পজিশন তার থেকে তিনি আরও বেটার পজিশনে যাবেন নাকি আরও নিচের পজিশনে আসবেন এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে অতএব কোনো কাজ যখন সমাজে যেমন তারাবির সালা যেমন রাতের সালাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ছাড়লে গোনা হবে এরকম একটা ইমপ্রেশন ছড়ানো হচ্ছে আসলে এগুলো না এগুলো হলো সোননা যেগুলো তরক করলে কোনো পাপ হবে না কিন্তু এই কথা বলার অর্থ এই নয় যে আমরা বলছি আপনারা তারাবি আর পড়বেন না রামাদানে অথবা আপনি সন্নতা যেগুলোকে বলা হয় রাওয়াতেব সালাগুলো আর পড়বেন না এটা কিন্তু বলা হচ্ছে না যাই হোক রাসুল সাল্লাহ সাল্লাম তাহলে যত কিছু ফরজ সুন্নত মোস্তাহাব এই হুকুমের আওতাভুক্ত যা কিছু নিয়ে এসছেন আল্লাহ বলছেন হু তোমরা সেটাকে গ্রহণ করো তোমাদের সাধ্য অনুযায়ী আমল করো অন্য যেমন বলা হচ্ছে মাস্তাতা মাস্তাত আল্লাহকে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো তাকোয়া অবলম্বন করো সুতরাং আমলটাও সেভাবে করতে হবে এটা হচ্ছে রসুলসাল্লাহসাল্লামের আদর্শ গ্রহণ করা এবং সেটাকে বাস্তবায়ন করার মূলনীতি মূল কায়দা এরপরে বলছেন কি ওয়ামায় নাহাক আধু ফান্তাহু আর যা নিষেধ করেছেন তা বর্জন করো নিষেধ যা করেছেন তা সর্বতভাবে বর্জন করতে তা সর্বতোভাবে বর্জন করতে হবে অর্থাৎ সেখানে সাধ্য অনুযায়ী কথাটা বলা হয়নি এর কারণটা কি এর কারণ হলো বর্জনের জন্য তো কষ্ট করা লাগে না শুধু মনকে নিয়ন্ত্রণ করা লাগে কেউ যদি একটা খারাপ কাজে একটা মারামারি একটা দাঙ্গাতে যেতে চান এই যেতে চাওয়াটা তার হয়তো তাকে শয়তান প্ররোচিত করছে আর নাচাওয়াটা তার মনকে দমাতে হবে কিন্তু এখানে আর কোনো কষ্ট নাই কষ্ট হচ্ছে কাজ করার মধ্যে ইবাদত করার মধ্যে রাজ্যেকে সলাত আদায়ের মধ্যে এবং সিয়াম রাখার মধ্যে হজ করার মধ্যে কোরবানি করার মধ্যে দান করার মধ্যে এগুলো এগুলোর মধ্যে এগুলো হলো আল, এগুলো হলো অ্যাকশান এগুলো হলো আমাল সুতরাং সেগুলোর মধ্যে কষ্ট আছে অতএব কখনো এই কষ্টটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না এই জন্য ইসলামী শরিয়াতে রোকসাদ দেওয়া হয়েছে রোকসা এটাকে বলা হয় আর রোখাস শরিয়াতের রোকসাদ কখন দেয় যখন কেউ সলাদ দাঁড়িয়ে পড়তে পারে না তাকে বসার রক্তসাদ দেয় যে বসে পড়তে পারে না তাকে শোয়ার সদ দেয় যে সিয়াম রাখতে পারে না অসুস্থতার কারণে তাকে ভাঙার রোকসাদ দেয় যে অসুস্থতার কারণে হজে যেতে পারছে না তাকে এই বছর হজ থেকে স্কিপ করার রোকসাদ দেয় এভাবে কিন্তু যদি কেউ বলে যে সে চুরি না করে থাকতে পারছে না অথবা সে মানুষকে আঘাত না করে থাকতে পারছে না এ কথা কি গ্রহণযোগ্য হবে আঘাত করতে যাওয়াটা কাজ সেটাই বরং কষ্ট হওয়ার কথা প্ল্যান করার কথা কত কিছু তার থেকে বিরত থাকা কোনো কষ্ট নয় এই জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমলগুলো ইবাদতগুলো করণীয় কাজগুলো যথাসম্ভব করবেন আর বর্জনীয় কাজগুলো সর্বতোভাবে বর্জন করবেন সুরাল হাসারের মধ্যে মূলত আল্লাহ স্মালা সে কথাই বলেছেন ওয়া ম্যা এতমরা সুলুফা হুদু হু ওয়া ম্যাহাকুম আনহু ফেন্তাহু ও ইন্নাল্লাহ সে আর আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ কঠোর শাস্তিদাতা যদি আল্লাহরের নির্দেশনা কেউ মেনে না চলে তাহলে আল্লাহ তাকে কঠোর শাস্তি দিবেন জন্য আয়াতের একটা অংশ না পুরোটা পড়ে ফেলবেন যেমন সুদের আয়াতেও আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেছেন এবং বলেছেন আল্লাহর পক্ষ থেকে যদি উপদেশ আসে এরপরেও এরপরে যে বিরত হল তার জন্য আগের যে এই সম্পত্তি সে অর্জন করেছে সেটা থাকবে কিন্তু যেহেতু সে তওবা করেছে অতএব তার পাপটা মোচন হবে কিন্তু যে আবার পুনরাবৃত্তি করবে সুদ গ্রহণের এবং সুদ দেওয়ার আল্লাহ বলছেন তারা হচ্ছে আশাগু নার তারা হলো এটা আল্লাহর কঠিন শাস্তি আগুন দিয়ে জ্বালানোর শাস্তির মতো ভয়াবহ শাস্তি দুনিয়াতেও নাই আর আখিরাতেও নাই দেখেন আখিরাতের শাস্তি কি ভয়াবহ আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা আল্লাহ একবার আখেরাতে সেই ভয়াবহ ভয়াবহ শাস্তির ব্যবস্থা গিয়ে করলেন আল্লাহ আর এই জন্য তিনি নিজেকে বারবার বললেন শ্যাজুতুল্লাহ আর মানুষকে বললেন সতর্ক হয়ে যাও এ মানে কি সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও এবং সতর্ক তখনই হওয়া সম্ভব যার মধ্যে তাকোয়া তৈরি হয় তাকোয়ার চেতনায় তৈরি হয় যে তাকোয়া প্রডিউস করতে পারে অথবা তার হার্টের মধ্যে তাকোয়ার অবস্থান যদি থাকে তখনই সে সতর্ক হতে পারে তা না হলে পৃথিবীর অনেক ক্ষমতা ধরদেরকে অতীতের ক্ষমতার ধরদেরকে দেখুন আর আজকের ক্ষমতার ধরদেরকেও দেখুন তারা কিন্তু সতর্ক হচ্ছে না হচ্ছে কি সতর্ক হচ্ছে না যে কোনো শক্তিকে আপনি দেখুন না কেন অতএব সতর্ক হওয়ার সাধ্য আসলে সবার নেই কিন্তু আল্লাহ তালা বারবার আমাদেরকে সতর্ক করছে প্রত্যেকটা পাপের পরে তিনি এত্তাকল্লা বলছেন সুদের পরে বলছেন এখানে এখানে বলছেন যে রাসুদাল্লাহ আদর্শকে গ্রহণ করতে আর তিনি যা নিষেধ করেছেন তাকে বর্জন করতে আর বলছেন যে তাকে অবলম্বন করো তা নাহলে এই আমলটা করতে পারবা আমরা আরও দেখি আল্লাহ সুহ আমাদেরকে সতর্ক করেছেন যারা আমরা আজকে মোমেন যেন নবী সাল্লাহ সাল্লামের সুন্দর মখালাফত না করি আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন যারা রাসুল্লাহ অমান্য করবে তাদের ভয় করা উচিত অথবা মর্মন্তুদ আদাব দুনিয়া এবং আখেরাতে তাদেরকে ফিতনা এবং মর্মন্তুদ আজাব পেয়ে বসতে পারে তাহলে করণীয় কি সেটি আল্লাহ তালা সুরা আল আরাফ সুরা নূর এবং আরও অনেকগুলো কোরআনের আয়াতে তুলে ধরেছেন যেগুলো হয়তো আজকে আসলে বলে আমরা শেষ করতে পারবো না আমি শুধু আয়াতটা তুলে ধরছি সুরা নূরের মধ্যে বলছেন উল আতিহ আল রাসুলা তাওয়াল্লাউ ফা আলাইহি আলাই হমেল ও আলাইকুম মা তুম বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমরা রাসূলের আনুগত্য করো আর যদি তোমরা ফিরে যাও আনুগত্য থেকে পিছু টান দাও তাহলে তিনি যা হামল করেছেন বহন করেছেন এটা তার বিরুদ্ধে থাকবে আর তোমরা যা হামল করেছো যা বেয়ার করেছো যে কাজগুলো করেছ সেটা তোমাদের বিরুদ্ধে থাকবে ওয়ন্তু তাহতাদু আর যদি তোমরা নবী সাল্লাহ সাল্লামের আনুগত্য করো তাহলে হেদায়ত পাবা তাহলে হেদায়ত বাবা ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মবিন আর রসুলের উপর স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই সুরাল্লাহরফের মধ্যে আল্লাহ তালা বলছেন ফেল্লাদিন আমানু বিহি যারা তার প্রতি ইমান আনয়ন করেছে ও আজরুহু তাকে শক্তিশালী করেছে ও না সরুহু তাকে সাহায্য করেছে ওর আল্লাহ উনজিল্লা মারাহু এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে তারেত্তে পার করেছে অনুসরণ করেছে উলা ইকা হোম উল মফিহউন তারাই হচ্ছে সফল কাম তোরালা হাজাদের ছত্তরিশ নম্বর রাতে আল্লাহ তালা আরেকটা বলছেন ওমা কেন আলেম মেনিন ওলা মো মেন তিন ইদা কাদ্লাহু রাসুল আমরান আইয়া কুন আলা হম উল খিয়া তুমিন আম্রিহিম ওমাইয়া আসুল্লাহ রাসুল আহু ফকাদল্লা দালালা মবিনা কোন মোমেন নর এবং নারীর এই এখতিয়ার নেই যে যখন আল্লাহ এবং তোর রাসুল কোনো নির্দেশ এর ফয়সলা দিয়ে দেবেন তখন তাদের ওই ব্যাপারে আর কোনো এখতিয়ার থাকবে না করা না করার কোনো এখতিয়ার থাকবে না আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যখন ফয়সালা এসে যাবে সেটা সকল মোমেনের জন্য চিরধার্য হয়ে যাবে অপরিহার্য হয়ে যাবে সেখান থেকে ফেরার আর কোনো সুযোগ নেই যদি সে ফেরে তখন সে ইসলামকে অমান্য করলো তখন সে আল্লাহর নির্দেশ অমান্য করলো তখন সে রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশনাকে ইগনোর করলো উপেক্ষা করল যেটা তার কফুরি এবং ইসলাম বিরোধিতার মধ্যে সামিল হওয়ার নামান্তর এই বিষয়গুলোকে আজকাল আমরা খুবই সাধারণ হিসাবে নিচ্ছি আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা দিনই শিক্ষা গ্রহণ করেননি কিংবা দিনকে ভালোভাবে সঠিকভাবে বুঝার সুযোগ তাদের হয়নি তারা কিন্তু এগুলোকে একদমই তা করছেন না গুরুত্ব দিচ্ছেন না এটার মূল কারণটা হলো আজকে আমাদের সামাজিক ব্যবস্থাপনা আমাদের শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি ঢুকে গেছে একজন মুসলিম আর সঠিকভাবে ইসলামিক এডুকেশনের উপরে সে কিন্তু বেসিক নলেজটুকু পর্যন্ত আজকে পারছে না আজকে যারা মাদ্রাসা কিংবা মসজিদের ইনফরমাল বা উপানুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি আমরা দেখতে পাচ্ছি তারা কোরআন তেলাওয়াত টুকু পর্যন্ত করতে তারা সক্ষম হচ্ছেন না ফলে ইসলামের মৌলিক দিকগুলো সম্পর্কে তাদের সঠিক ধারণা হচ্ছে না এবং এভাবে ধীরে ধীরে মুসলিমদের মধ্যে একটা শ্রেণী গড়ে উঠছে যারা ইসলামের বিরোধিতাটাকেই মনে করছে আধুনিকতা বিশেষ করে তারা যখন অমুসলিম কৃষ্টি কালচার কিংবা পৌত্তলিক দৃষ্টিভঙ্গি কিংবা আধুনিক ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কাছে তাতে চলে আসেন তখন ইসলামের প্রতি তাদের ভালোবাসাকে তারা হারিয়ে ফেলেন তারা মিস করে ফেলেন এবং মুসলিমদের প্রতি ভালোবাসাটাও তারা মিস করে আজকে যারা ইসলামের প্রতি ভালোবাসাটা পোষণ করতে ব্যর্থ হন দেখবেন যে তারা সব সময় মুসলিমদের সমালোচনা করে আলেমদের সমালোচনা করে কোরআন সন্ন্যার সমালোচনা করে এটা কিভাবে তৈরি হলো এটা হঠাৎ করে তৈরি হয়নি ধীরে 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 তৈরি হয়েছে আমাদের আজকে ভাবার অবকাশ আছে যে আমার সন্তানকে আমি কিভাবে গড়ে তুলছি কি শিক্ষা দিচ্ছি আমরা অনেকেই সন্তানদের দুনিয়াবি ক্যারিয়ারের ভাবনা থেকে তাদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এমন এডুকেশনের মধ্যে তাদেরকে ঠেলে দিচ্ছি যে এডুকেশানে আমি ইসলামকে ভালোবাসি কিন্তু আমার সন্তান একসময় হয়তো ইসলামের বিরোধিতা করবে অতএব আজকের এই আলোচনাটা আসলে আমি আশা করছি আমাদের সেই চোখগুলোকে একটু খুলে দেবে আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ নেই রাবিউলাউল মাস আসলে বললাম না একদল লোক কিছু স্পেশাল রিচুয়াল ভিত্তিক আমল করে জাসনে জুলুস কিংবা মিছিল বের করা রাসুল সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসার বেশ কিছু তার স্পেশাল নিদর্শন আবিষ্কার করেছে যার পক্ষে আল্লাহ সুবাহান তাআলা কোনো সুলতান এবং দলিল নাজিল করেননি যার পক্ষে প্রিয় রাসুল সাল্লি সাল্লাম তিনি কোনো বক্তব্য কিংবা আমল রেখে যাননি যার পক্ষে সালাফে সালহিন উত্তাবেইন আতবাউতাবিনুল হুদা তাদের পক্ষ থেকে কোনো ধরনের গাইডলাইন নেই গাইডলাইন বরং আছে এটাই যে ইসলামের দিনই কোনো আমল যদি কেউ চালু করতে চান তাহলে তার পক্ষে কোরআন এবং সোনার অথেন্টিক এবং শহীদ লাগবে অথেন্টিক এবং শহীদ লাগবে ইভেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল মুভমেন্ট ফর ইচ ইন্ডিভিজুয়াল অ্যাকশন এবং আমল আজকে সালাতের মধ্যে দেখেন না আপনার প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করার জন্য আপনার দলিল লাগবে লাগবে না বাংলা কোনো শব্দ ঢুকায় দেন তো দেখি সালাতের মধ্যে সুরাফাতের মাঝখানে অথবা কেরাতের মাঝখানে কিংবা আত্মাহিয়াতুর মাঝখানে বা দুরুদের মাঝখানে বাড়বে না এটা ইজ ইট পারমিটেড কিংবা সালাতের যে সিকোয়েন্সটা আছে তারতিব এই তারতিবের খেলাফ করার কথা শব্দ কি আপনাদের তৈরি হয় মাথায় আসে যে আমি সেজদারটা রুকুর আগে করব অথবা হুলিমান হামেদাটা পরে বলবো রুকো থেকে ওঠার পরে আগে কি বলবো রব্বানা অলাকাল হামদ বলে রুকুতে যাব কেউ কি এই চিন্তা কখনো করছেন বলেন তো তিনি যত কম জ্ঞানী হন না কেন তিনি কিন্তু এটা ভাবছেন না কেন কেন ভাবছেন না কারণ এটা আমরা যখন দস্তরখান নিয়ে বসি খাবারের টেবিলে তখন কত খাবার থাকে তাই না ডাল থাকে মাছ থাকে গোশ থাকে মুরগি থাকে তরকারি থাকে ভাত থাকে রুটি থাকে কোনটা আগে খাবেন সেরিয়া কি এখানে নির্ধারণ করে দিয়েছে কেউ যদি আগে রুটি খান অসুবিধা আছে অথবা কেউ যদি আগে গোশ খান কিংবা ডাল অসুবিধা নেই তাহলে আমরা খাবার মেনুকে সামনে রেখে এক একজন এক এক স্টাইলে খান তাকে নিষেধ করি না কিন্তু সালাদের জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি সেটা চলছে না সবাইকে একই ফর্ম্যাটে সালাদ পড়তে হবে তাই না একই ফর্ম্যাটে একই তারতিবে এবং একই আমলগুলোকে রিপিট করার মাধ্যমে সালাদ পড়তে হবে এতে কি বোঝা যায় বোঝা যাচ্ছে সালাত একটা এক্সক্লুসিভ এই বাদা এখানে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের পারমিশন ছাড়া একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না এবং একটা কাজকে আগে পিছু করার কোনো সুযোগ নাই এমনকি ওয়াক্তটা কেউ আপনি ক্রস করতে পারবেন না কিংবা ওয়াক্তের আগেও আপনি সালাদ পড়তে পারবেন না দেখেন পুরো সালাদকে ঘিরে যত আয়োজন প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী হতে হবে তাহলে কি পেলাম আমরা এর থেকে পেলাম সকল এই বাদাতের এটাই নেচার দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অল এই বাদা কোন এই বাদাকে আপনি এর থেকে বের করতে পারবেন না সিয়ামের মধ্যে কি পারবেন হজের মধ্যে কি তওয়াফের পরিবর্তে অন্য কিছু করতে পারবেন অথবা বাইতুল্লাহ তোয়াফ বাদ দিয়ে যদি আপনি বলেন যে আমার ভালো লাগে নবী সাল্লা সাল্লামের কবর অনেকেই কবরকে অনেক বেশি তাদিম করে তাই না যেটা থেকে মুসলিম উম্মার বিশাল গোমরাহি তৈরি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন কেউ যদি বলে কাবার তফের পরিবর্তে আমরা মসজিদে নভাবে তফ অফ করবো হবে এটা হবে না তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে এই রবি লাউআাল মাসকে ঘিরে যতগুলো রিচুয়াল আজকে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্ন দলের লোকেরা সেগুলো পরিপালন করছে তার মধ্যে কোনটা অথেন্টিক আর কোনটা অথেন্টিক নয় এটা ভাবতে হবে তা নাহলে আপনার ইসলাম ঠিক থাকবে না আপনার ইসলামের ফরমেটের মধ্যে সমস্যা দেখা দিবে। তা নাহলে আপনার ইমানের জায়গাটুকু নষ্ট হয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে আমরা যখন রোগাক্রান্ত হই এই সমাজের কতজনকে আল্লাহ কতবেলা মুসিবত দিয়েছেন আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা দোয়া করছি কিন্তু তারপরেও দেখুন হসপিটালে যান কত রোগ সবাই চিকিৎসা করছে না চিকিৎসা করার মধ্যে কি কোনো লজ্জা আছে অনেকে রোগ লোকান চোখ দেখান না চোখে ছানি পড়ে যাচ্ছে তারপর দেখান না বলে ডাক্তার চশমা দিয়ে দেবে অনেকে আত্মীয়স্বজনের মধ্যে অনেককে দেখলাম বলছে ভাই আমি এখন যদি ডাক্তারখানা যাই কিডনি পরীক্ষা করে বলবে যে আপনি কিডনি রোগ অথবা হার্ট পরীক্ষা করে বলবে যে আপনার হার্টের রোগ কিন্তু সত্যি আপনি বলেন তো আপনারা যদি কারো কিডনির সমস্যা দেখা দেয় এখনই কি তার জন্য উচিত না এটাকে ডায়াগনোসিস করা চিকিৎসা নেওয়া হার্টের সমস্যা শুরু থেকেই তার চিকিৎসা করা উচিত না কেউ তো মাইন্ড করবেন না যদি আপনার প্রপার চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে ইসলামের নামে যদি আপনি ভুল রেওয়াজগুলো চালু করেন এটাও তো একটা রোগ রোগ না আল্লাহ তালা তাহলে কেন বললেন কোরআনে তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি আর আল্লাহ তাদের রোগব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন তাহলে এই ব্যাধিরও কি চিকিৎসার প্রয়োজন আছে না আজকে যারা ভুলভাবে ইসলামকে পালন করছেন যারা মিলাদুন্নবী পালন করছেন কিংবা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান যারা চালু করেছেন তারা যদি সংশোধন হন এটা কি লজ্জার কোনো বিষয় এটা কি জেতা কিংবা পরাজয়ের কোনো বিষয় আমরা আজকে যে কথাগুলো বলছি আমরা কি জেতার জন্য ইস্যুগুলোকে সামনে নিয়ে এসেছি না রে ভাই আমরা এগুলো শেয়ার করছি কারণ আদিন দিন নাসি নাসিহা আর দিনও আর নাসিহা দিন হচ্ছে নাসিহাত উপদেশ এবং একে অন্যের কল্যাণ কামনা আমরা আমাদের ভাই বোন সবার কল্যাণ কামনা করছি যারা মনুষ্য সমাজের মধ্যে যারা শিরিকের মধ্যে জড়িয়ে গেছেন না বুঝে যারা বেদাহাতের মধ্যে জড়িয়ে গেছেন না বুঝে যারা এখন ইসলামের মধ্যে আসার সুযোগই লাভ করেননি কুফুরি কিংবা আরও নানা ধরনের ভুল বিভ্রান্তির কারণে আমাদের তাদের প্রতিও এতটুকু সহানুভূতি এতটুকু তাদের প্রতি আমাদের সহনশীলতা আছে যে যাতে তাদের কল্যাণ আমরা কামনা করতে পারি তাদের কল্যাণটা কি হাদাহুমুল্লা তাদের জন্য কল্যাণ কামনাটা কি যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন এই কল্যাণ কামনাটা রসুলসাল্লাহ সাল্লাম করেছিলেন যখন তিনি তায়েফে গিয়েছিলেন আর মালাকুল জিবাল এসেছিল বলল যে আপনি চাইলে এই জনপদকে আমরা উল্টে দেব কিন্তু তিনি বললেন যে না আমি এদের কল্যাণ চাই আল্লাহ যেন এদেরকে হেদায়ত করেন এবং আল্লাহ তাদেরকে হেদায়ত করেছিলেন সোহান আল্লাহ মক্কা বিজয়ের দিন ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু সেদিনও তিনি ক্ষমা করে দিলেন ক্ষমা করলেন কাদেরকে যারা তখনও কুফুরির মধ্যে ইসলাম গ্রহণ করেনি এবং বিগত প্রায় বিশ বছর ধরে তাকে অত্যাচার নির্যাতনের মুখোমুখি করেছিল অপমান করেছিল পাগল বলে গালি দিয়েছিল এমন কোনো কষ্ট নাই যা তারা দেয়নি মানসিক শারীরিক নির্যাতন স্টিভ রোলার যে জাতির লোকেরা তার উপর চাপিয়ে দিয়েছিল তার জন্মভূমির লোকেরা তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন কেন কল্যাণ কামনায় কল্যাণ কামনায় আমাদের এই কল্যাণ কামনাটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন অতএব আমরা সবার কল্যাণ কামনা করি এবং মনে করি সংশোধনের মধ্যে কোনো লজ্জা নেই চিকিৎসার মধ্যে যেমন কোনো লজ্জা নেই অতএব আসুন আমরা নিরপেক্ষভাবে আমরা তো কাউকে বাধ্য করছি না নিরপেক্ষভাবে কোরআন এবং সন্নাকে পড়ি বোঝার চেষ্টা করি এক্সপ্লোর করি একটিসাফ করি যে আসলে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি মেসেজ উম্মার প্রতি রয়েছে এবং কোনগুলো মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে অথেন্টিক নয় আর কোনগুলো আসলেই রিয়ালি রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে উম্মার জন্য একটা নিক নির্দেশনা সেগুলো যদি আমরা বেছে আলাদা করতে পারি এবং মেনে চলি তাহলে এ সমাজ অবশ্যই সুন্দরভাবে পরিবর্তন হবে এ সমাজ থেকে বেদ আত অবশ্যই মুছে যাবে এ সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা অবশ্যই বাড়বে যেরকম বেড়েছিল নবী সাল্লা সাল্লামের গড়া সমাজটিতে এর জন্যে আজকে এত বিভক্তি মুসলিমদের মধ্যে মানুষ মিথ্যা মিথ্যা একে অপর উপর অপবাদ চাপায় সুযোগ পেলে একদল লোক বসে থাকে যে কোনোভাবে আমরা এই জন্য আমাদেরকে আমি এখানে স্পষ্ট করে বলে দিলাম আমাদের সাথে কেউ সেলফি তুলবেন না হঠাৎ মনে আসলে আমি বললাম আমরা আমরা আসলে এটা অ্যালাউ করি না যে কোনো ছবি যে কোনো অবস্থায় তুলে সে তার ইচ্ছা মতো সেটাকে আবার পোস্ট দেয় ফেসবুকে আবার সেখানে আপত্তি তোলে হারাম এটা হারাম এটা হারাম লোহমুল ওলামা মাসমৌমা মনে রাখবেন এটা আমাদের সালাবদের কথা আলেমদের গোস্ত এটা বিষযুক্ত বিষযুক্ত গোস্ত খেলে আপনার কী অবস্থা হবে বাঁচবেন দুনিয়া খেরা তো অকল্যাণ হবে অতএব কারো প্রতি কোনো মিথ্যা কথা ছড়াবেন না মিথ্যা অপবাদ ছড়াবেন না বরং আজকের যে বিভক্তিটা তৈরি হচ্ছে সেই বিভক্তিটা কমানোর চেষ্টা করুন একজন মানুষের ভুল হতে পারে তার জন্য নাসিহা আছে এখন উল্টো ভুল তো ভুল না হলেও ওটাকে ভুলভাবে দেখানো হচ্ছে এগুলো আমাদের সমাজকে কলুষিত করবে নষ্ট করবে আমরা যে লক্ষ্যপাণে চলার জন্য সকলে মিলে চেষ্টা করছি যে অথেন্টিক ইসলামের দিকে চলে আসা কোরআন সন্ধ্যার মূল বক্তব্যর দিকে চলে আসা এবং বেদা আজ মুক্ত হওয়া তাহলে মনে রাখবেন সেই আয়োজনে আমাদের সামিল হওয়া উচিত আমাদেরকে মুনাফিকে মুক্ত হতে হবে আমাদেরকে মনে একটা মুখে আরেকটা এই এই অভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে মানুষের প্রতি এবং আমাদের আহাদুল আলেম ওলামাই কেরামের প্রতি দোয়াদের প্রতি ইমাম এবং খোতাবা যারা আছেন তাদের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে তারাও মানুষ ভুলমুক্ত কেউ নন ভুল হতে পারে কিন্তু ভুলটাকে দিয়ে সমাজের সম্মানিত কোনো শ্রেণীকে সম্মানিত কোনো মানুষকে ফাত্রা করে তোলা বিতর্কিত করে তোলা এটা আমাদের আরও বড় ধরনের বিভক্তি নিয়ে আসবে আজকের এই প্রেক্ষাপটে আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই আসুন রাসুলসল্লাহ সাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় যে নিদর্শন হচ্ছে সেটা হলো এতে বা সে দিকে আমরা ফিরে আসি এতে বা নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা চলনে বলনে স্বপ্নে সবকিছুতে এমনকি থিওরি এবং প্র্যাকটিস সব জায়গায় মনে রাখবেন নবিসাল্লাহ সাল্লাম যে ইসলামকে নিয়ে এসেছেন এটা হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিস ইট ইজ নট অনলি থিওরি আর নট অনলি প্র্যাকটিস উইদাউট থিওরি এখানে জ্ঞান আছে মানে এলেম আছে আর আছে আমল এখানে এলেম আমলের কোনো সুযোগ নেই এবং আমলবিহীন এলেমেরও কোনো সুযোগ নেই এ বিষয়টা একটু মনে রাখবেন এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ সকল নবী রাসুল যা বলেছেন তা করে দেখিয়ে গিয়েছেন আর আমাদের প্রতিও নির্দেশ হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যত ভালো কথা শুনবো সেটা আমল করব সেটাকে আমরা বাদ দেব না আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আর নেফাকি এবং ভুল কিংবা নবী সাল আলিয়া দেয়া ইসলামের মধ্যে ভুল কিছু চালার চালানোর বা পরিচালনা করা উদ্ভাবন করা প্রচলন করার এই অত্যন্ত নিকৃষ্ট জিনিস থেকে আমরা নিজেরা বের হই এবং আমাদের জনপদের সবাইকে বের হওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আসলে আমাদের আজকের এই আলোচনার মূল কথা আমরা যেন নবীর সাল্লা সাল্লামের সত্যিকার অনুসারী উন্মত হতে পারি এবং তার সুনার বাইরে যত ভুল কিছু প্রচলিত হয়েছে সব কিছু থেকে নিজেদেরকে পরিবারকে সমাজকে আমরা মুক্ত এবং সংশোধন করতে পারি আল্লাহর কাছে আমরা কায় সে দোয়া করছি আকৌল উকৌলিহাদা ও আস্তক ইন্নাহু আল গাফুরুর রাহিম